ফিরে যাই আমাদের আজকের অতিথি পুষ্টিবিদ শামসুন্নাহার মোহার কাছে। আবার আপনার কাছে ফিরেলাম। যেমনটা শুরুতেই বলেছি যে এখন রমজান মাস চলছে, তো রমজান মাসে আসলে আমাদের খাদ্যাভ্যাসের নানান রকম পরিবর্তন হয়। তো আসলে একজন পুষ্টিবিদ হিসেবে যদি আপনার কাছে জানতে চাই আমরা যে এখন এই রমজান মাসে আমাদের খাদ্য তালিকাটা কেমন হওয়া উচিত? একটা মানুষ রোজা ছাড়া 11 মাস যেরকমভাবে খাবার দাওয়া করেন, রোজার মাসেও তাই করবেন। আলাদা করে অতিরিক্ত অনেক কিছু চিন্তা করার কোনো দরকার নেই, প্রথম কথা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে পুরো খাবার সময়টা কিন্তু বিপরীত। আমরা রাতে ঘুমাই, খাই কম, আর রোজায় হচ্ছে আমরা রাতেই খাবো। এখানে কিছু নিয়ম মানার খুব দরকার আছে। যেমন ধরেন 13 ঘন্টা, 13.5 ঘন্টা আমরা রোজা থাকবো, তো প্রথমেই যে শরীরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পানি শূন্যতা হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। ফলে ইফতারিটা হতে হবে যাতে পানীয় অংশ বেশি থাকে, তার মানে আপনি শরবত খেতে পারেন, ফ্রুট জুস খেতে পারেন, আপনি লাস্যির মতন করে খেতে পারেন, স্যুপ করে খেতে পারেন, পায়েস, সেমাই, এরকম দুধ মানে দুধের তৈরি খাবারও খেতে পারেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে অনেকক্ষণ না খেয়ে আছেন, এবং এটা কিন্তু একটা মাস, ফলে শরীরে যে চেঞ্জটা হয়, যে ক্ষয়টা হয়, সেটাকে পূরণ করতে আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো লাগবে। তার মানে দেখেন আমাদের ট্রেডিশনালি যে খাবারগুলো আমরা খাই, পেঁয়াজু, বেগুনি, ছোলা, বুট, এগুলো কিন্তু সবই প্রোটিন। ঠিক আছে, সো আপনি চাইলেই সেগুলো খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যে ধরনের খাবারটা আপনার ফ্যামিলি পটে আপনি খেতে চান খাওয়া যাবে। এখানে ইম্পর্টেন্ট জিনিস একটাই, সেটা হচ্ছে কোনো বাইরের আনহেলদি ফুড, যেগুলোকে আমরা জাঙ্ক ফুড বলি। আমি সহজ কথায় বলি, রাস্তার ধারে বিক্রি হওয়া ইফতারিটা আপনারা অ্যাভয়েড করতে পারলে ভালো। কেন? দুটো কারণ। কারণ হচ্ছে এই খাবারগুলোতে যে তেলটা ইউজ হচ্ছে, সেই তেলটা কিন্তু পুড়িয়ে 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 প্রতিদিন একই তেল হচ্ছে, ফলে এই তেলের যে গুণ থাকার কথা, আনস্যাচুরেটেড ফর্ম, সেটা থাকে না। তেলটা পুড়ে পুড়ে তার অ্যাসিডিটি বেড়ে যায়, ট্রান্সফ্যাটে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এইটার তৈরি যে খাবার, সেই খাবারের মান আমাদের হেলথের জন্য ভালো না। অর্থাৎ সেটা কী করতে পারে, তাৎক্ষণিকভাবে একজনের বদহজম হতে পারে, পেট ফাঁপতে পারে, বমি হতে পারে, পেট কামড়াতে পারে, মানে অ্যাবডোমিনাল ক্র্যাম্প বা পেইন যেটাই বলি আমরা, সেখান থেকে অ্যাসিডিটি তৈরি হতে পারে, ডায়রিয়া হতে পারে, এই ধরনের তাৎক্ষণিক কিছু সমস্যা তৈরি হতে পারে। আর পুরো এক মাস যদি কেউ এটা খেতে থাকে, তাহলে আস্তে আস্তে তার রক্তের ভেতরে সব থেকে খারাপ চর্বি, যেটাকে আমরা বলি LDL, সেইটা জমার ঝুঁকি বেশি অনেক হয়, যেটা পরবর্তীতে আপনার হার্ট ডিজিজ হতে পারে, রক্তের চর্বি বেড়ে গিয়ে ডিসলিপিডেমিয়া হয়ে অন্যান্য সমস্যাগুলো হতে পারে। ফলে শুধু এতটুকুই খেয়াল রাখলে চলবে, আপনি যা খাচ্ছেন সেটা যেন আপনার হেলদি ওয়েতে বাসায় তৈরি খাবার হয়। এবারে রমজানটা যেহেতু আসলে আপা একদম খুব গরমের মধ্যে পড়েছে, এবং আপনি একটু আগে বলছিলেন যে আমাদের শরীরে যেন পানি শূন্যতা একদমই তৈরি না হয় সেদিকটা খেয়াল রাখতে, তো অতিরিক্ত গরম হওয়ার কারণে আসলে খাবারের তালিকাটা কি কি রাখতে পারে, সে ধরনের কোনো কিছু যদি আমাদের নির্দেশনা দিতেন। ইফতারিতেই তো আমরা সবচেয়ে বেশি ভ্যারাইটি খাই, এবং ইফতারিতেই কিন্তু আমাদের এই পানির চাহিদাটা সবচেয়ে বেশি থাকে। নর্মালি একটা সাধারণ মানুষ দিনে 2.5 থেকে 3 লিটার পানি দরকার হয়, আপনি ওই চাহিদাটাই আপনার ইফতার থেকে সাহারি পর্যন্ত আপনাকে শেষ করতে হবে। পাশাপাশি ইফতারিতে আপনি যে খাবারগুলোই রাখেন না কেন, যেগুলো আপনার ইমিউনিটি বুস্ট করবে, ভিটামিন সি, আয়রন যুক্ত, যেমন আমি কয়েকটা উদাহরণ বলি, ধরেন আপনি লেবু চিনি শরবত খান, আমি বলবো আপনি চিনির পরিবর্তে সেখানে গুড় দেন। আচ্ছা, আসলে চিনিটা খুব যে হেলদি খাবার তা কিন্তু না, তার থেকে আপনি গুড় দেন বা মধু দেন বা খেজুর দেন। ঠিক আছে, আপনি পুদিনা পাতা দেন, আচ্ছা ধনে পাতা দেন, পুদিনা পাতা, ধনে পাতাতে প্রচুর ভিটামিন সি এবং আয়রন রিচ, ফলে কি হচ্ছে আপনার এনার্জিটা চটজলদি পারবেন, আপনার হিমোগ্লোবিন লেভেল বাড়বে খাবারের। আপনি যে কোনো ফল নিতে পারেন, আমরা কিন্তু মজার একটা সময় রোজা পাচ্ছি এবার, মৌসুমি যে সময়টাতে বাংলাদেশে ফলের চাহিদাটা এবং সরবরাহ অনেক বেশি, ফলে আপনি কাঁচা আম থেকে পাকা আমের জুস পর্যন্ত নিতে পারেন। এখন কমলা পাওয়া যাচ্ছে আমাদের দেশে, তো এখন হচ্ছে, সেটা হতে পারে, তরমুজ পাবো আমরা, বাঙ্গি পাবো, ফলে
আমরা সব জুসি যে ফলগুলো পাবো, এই ফলগুলো যেমন ভিটামিন মিনারেলস দিবে, পাশাপাশি আমাদের শরীরে পানি সমতা একটা জিনিস আর ইলেকট্রোলাইটের ব্যালেন্স একটা জিনিস, দুটোকেই স্বাভাবিক রাখবে। আর অন্যদিকে যদি বলেন চা পানির অন্য কী খেতে পারি, আপনি ভেজিটেবল স্যুপ নিতে পারেন, তার ভিতরে মটরশুঁটি থেকে শুরু করে বিনস টিনস দিয়ে ভ্যারাইটি বিভিন্নভাবে যাই খান, আপনি লিকুইড ফর্মে খান। অনেকে কিন্তু একদম অনেক বেশি ইফতারের আয়োজন করে থাকেন, তো সেক্ষেত্রে আসলে কি কোনো পরিমাণ নির্ধারণ করার ব্যাপার আছে কি? অবশ্যই, কারণ একটা জিনিস দেখেন, একটা মানুষ আমরা যখন খেতে বসি তখন কিন্তু দীর্ঘ সময় পরে খেলে কি হয়, আমার তখন শরীরের চাহিদাটা বেশি থাকে, চোখের চাহিদাটা বেশি থাকে, তো আমার সামনে যত খাবার আমি যদি চেষ্টা করি, ধরেন 12 রকমের খাবার আছে, আমি 12 রকমের খাবার থেকেই টাচ করতে যাই, একটা জায়গা দুইটা নেই, 24টা ফুড হয়ে যায়। আপনি বলেন এটা একটা মানুষের রিকোয়ারমেন্টের থেকে অনেক বেশি। এই অতিরিক্ত খাবার খাওয়ার কারণে কি হয়, পরবর্তীতে কিন্তু লেথার্জি আসে, মানে আপনি আর মুভ করতে পারবেন না, আপনি কি করবেন, বসে থাকবেন, শুয়ে থাকবেন, তার মানে পুরো খাবারটা আপনার জমবে, একদিকে ক্যালোরি বার্ন হচ্ছে না, অন্যদিকে ক্যালোরি ইনটেক হচ্ছে, আপনার ধীরে ধীরে ওজন বাড়তে থাকবে। এই রোজাই দেখবেন ঈদের দিন আপনি অনেক ওভারওয়েট হয়ে গেছেন। সেকেন্ড জিনিস হচ্ছে, এই জন্য খাবারের পরিমাণটা কীরকম আপনিই ঠিক করেন, আপনি কী খাবেন, ধরেন একটা প্রোটিন খাবার রাখেন, 2-3টা ধরেন ডাল, প্রোটিন 2 রকমের, একটা প্রাণীজ প্রোটিন একটা উদ্ভিজ্জ প্রোটিন, তা ধরেন আপনি পেঁয়াজও নিলেন বা বেগুনি নিলেন, 2টা থেকে 2টা নিলেন, আপনি ওদিকে ডিম চপ অথবা চিকেন ফ্রাই কিছু একটা নিলেন, প্রাণীজ প্রোটিনও পেয়ে গেল একটা নিলেন, এদিকে আপনি কী করেন, ফল রাখেন, ফলের সঙ্গে যদি সবচেয়ে ভালো হয় টক দই রাখতে পারেন, সেটা টক দইয়ের স্মুদি হতে পারে, শরবত হতে পারে, লাস্যি হতে পারে। টক দই হচ্ছে প্রোবায়োটিক, আপনার যে দীর্ঘ সময়ে না খেয়ে আছেন, আপনার স্টোমাকের যে অ্যাসিডটা টক্সিসিটি হওয়ার কথা, যেটাকে আমরা পরবর্তী ভাষায় বলি অ্যাসিডিটি, সেইটা কিন্তু প্রিভেন্ট করবে, বরঞ্চ আপনার হজম শক্তিটা বাড়াবে, ফলে আপনি ক্যালসিয়াম পেলেন টক দই থেকে। আর যদি মনে করেন যে আপনি কার্বোহাইড্রেট কী নেবেন, দেখেন আমাদের দেশের কালচারে কিন্তু আমরা চিড়া দুধ কলা বা চিড়া দই কলা খাই, অনেকে ছোলা মুড়ি খাই, ইজিলি খেতে পারে, এগুলো খুব হেলদি খাবার, কিন্তু যার প্রেশার আছে তিনি মুড়িটা বাদ দিয়ে অন্য কিছু নেই, যেমন ওটস দুধ খেতে পারে। এইরকম খাবারের পরিমাণটা যদি হিসাব করেন তাহলে 4টা ধরন থেকেই ফলসহ সালাদসহ 5টা ধরনে চলে এগিয়ে আসতে পারে, এর বেশি দরকার হয় না। এটা তো আসলে একজন সুস্থ মানুষের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে বললেন, এবার যদি একটু জানতে চাই যে আসলে যারা গর্ভবতী নারী আছেন বা যারা ডায়াবেটিক রোগী আছেন তাদের ক্ষেত্রে আসলে খাদ্য তালিকাটা কেমন হওয়া উচিত? আমি যদি প্রেগনেন্সিতে বলি তাহলে একজন প্রেগনেন্ট মহিলার আসলে রোজা রাখাটাই ঠিক না, কারণ হচ্ছে এটা অনেক কিছুর উপর নির্ভর করে। ধরেন একজন প্রেগনেন্ট, তার কোনো সমস্যা নেই, ইভেন কোনো সিমটম প্রবলেমও নাই, যে তার ভমিটিং বা লেগ ক্র্যাম্প কোনো কিছু নাই, কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, তিনি রোজা থাকতে চাচ্ছেন, অবশ্যই থাকা যাবে, কিন্তু তার প্রেগনেন্সির যে ট্রিমেস্টার, যে সেকেন্ড ট্রিমেস্টারে ফেটাল গ্রোথ অনেক, থার্ড ট্রিমেস্টারে আরও বেশি, তো ধরেন শেষের দিকে গিয়ে সে যদি 13 ঘন্টা না খেয়ে থাকে তাহলে ফেটাসটাকে খাবার দিচ্ছে কোথায়? সে 3 বারে যদি পুরো দিনের ক্যালোরি প্রোটিন ভিটামিন মিনারেলসের চাহিদা দিতে পারে তাহলে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরেন আপনি এখনই বললেন ডায়াবেটিস, প্রেগনেন্সির একটা ফর্ম আছে জিডিএম, প্রেগনেন্সি ডায়াবেটিস, এবং আগে থেকে ধরেন ডায়াবেটিস ছিল, তিনি এখন প্রেগনেন্ট, এই 2টা গ্রুপের চিকিৎসা কিন্তু কখনো ওষুধ হয় না, ইনসুলিনই হয়, এবং এদের ইনসুলিন অল্প অল্প করে 2-3 বার দিনে হতে পারে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আসলে রোজা থাকা যাবে না, উচিত হবে না, কারণ চিকিৎসায় ইনসুলিন থাকলে আপনি যদি রোজা থাকেন তাহলে হাইপোগ্লাইসিমিয়া হয়ে আপনার ফেটাস মানে গর্ভস্থ সন্তানের অনেক বড় ক্ষতি হতে পারে। তো আপনি তো আসলে দীর্ঘদিন পুষ্টিবিদ হিসেবে কাজ করছেন এবং আপনার কাছে নানান রকমের রোগীরা এসে থাকেন, তাদের নানান সমস্যার কথা বলে থাকেন, তো কি ধরনের সমস্যা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখতে পারেন? অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে থেরাপিউটিক ম্যানেজমেন্ট, মানে পেশেন্ট রেফারাল কেস বেশি আমাদের, সেটা কীরকম, আমাদের হসপিটালাইজড সিস্টেমে যদি বলি যে একটা রোগের রুগী আসলো,
তার ডায়েটারি মডিফিকেশন দরকার আমার কাছে রেফার করছে। তো ওই ডিজিজের উপর বেস করে, তার রিপোর্টসের উপর বেস করে কিন্তু আমরা ডায়েটটাকে মডিফাই করে দিই। তিনি যা খাচ্ছেন আগে তার হিস্ট্রিটা নিয়ে কি খাচ্ছেন কেমন খাচ্ছেন সেইটাকে আমরা মডিফাই করে দিই, এটাকে বলে থেরাপিউটিক ম্যানেজমেন্ট। আচ্ছা, আরেকটা গ্রুপ আসে ধরেন আমার চেম্বারে, অধিকাংশই হচ্ছে পার্সোনাল এসে আসছে, সেটা কেউ আসছে ওজন কমানোর উদ্দেশ্যে, কেউ আসছে ওজন আন্ডার ওয়েট আছে বাড়ানোর জন্য, কারো হয়তো এনিমিয়া আছে সেটা কারেকশনের জন্য, এইরকম বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে সেলফ ম্যানেজমেন্টেই তখন বেশি আসে। তো ওভারওয়েট একটা বড় চ্যালেঞ্জ, এটা কিন্তু এক ধরনের ম্যাল নিউট্রিশন। এই ধরনের রুগী হচ্ছে চেম্বারে বেশি পাই আমরা। আচ্ছা, হসপিটালাইজড পেশেন্ট, ইন পেশেন্ট, আউট পেশেন্ট হচ্ছে ডিজিজ ওরিয়েন্টেড বেশি পাই। আচ্ছা, আবার ওভারওয়েট হোক বা ওবিসিটি হোক, এই ধরনের পেশেন্টদেরকে যখন পান সেক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শ কী থাকে? কিংবা একটু যদি জানতে চাই যে অনেকেই আসেন স্বাস্থ্য সচেতন, আমি একটু শুকাতে চাই, হ্যাঁ এই ধরনের পেশেন্ট কেমন পেয়ে থাকেন? আসলে ওভারওয়েট হয়ই আপনার খাওয়া এবং আপনার বার্ন করা দুটোর ভেতর যখন অসামঞ্জস্যতা হচ্ছে, হয় খাবার ইনটেক করাটা অনেক বেশি ক্যালোরি হচ্ছে, অ্যামাউন্ট অনেক বেশি হচ্ছে, সেই তুলনায় আপনি যে পরিশ্রমটা করছেন সেটা আনুপাতিক হারে কম, অন্যদিকে হয় খাবার কম খাচ্ছেন কিন্তু ক্যালোরি অনেক বেশি। আচ্ছা, এটা অনেকে আসলে বুঝতে পারে না। আবার হচ্ছে কি পরিশ্রম টোটালি করছেন না, যেমন এটা কাদের হয় বেশি, টিনেজদের, হ্যাঁ ইন্ট্রোভার্ট ঘরের ভেতর থাকে, আর এখনকার সিচুয়েশনে মেয়ে যদি হয় তাহলে তো আরও কথা নেই, মা তার বাইরে যে মানে গার্জিয়ানরা বাইরে যেতে দিতে চাচ্ছেন না। আমাদের দেশের অনেক মহিলার ওভারওয়েট বেশি, কেন মহিলাদের একটা কারণ হচ্ছে মেয়েদের, কিশোরী বয়সের মেয়েদের হচ্ছে ইন্ট্রোভার্ট, ঘরে থাকে বেশি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম। আরেকটা হচ্ছে যারা ম্যারিড বাচ্চা নিচ্ছে, ধরেন একটা প্রেগনেন্সিতে একজনের 12 কেজি থেকে 15 কেজি ওজন বাড়লো, ল্যাকটেটিংয়ে ধরেন আরও 2 থেকে 3 কেজি বাড়লো, তো এই যে ওজনটা বাড়লো এই ওজনটা কমিয়ে কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে যাওয়া উচিত, যদি সেকেন্ড প্রেগনেন্সি নাও নেয় এই ওজনটা কমিয়ে নিয়ে আনা উচিত। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই ওজনটা চিন্তা করে আমি কমাবো, ভাবে আমি কমাবো, কিন্তু কাজগুলো হয় এরকম যে আর কমে না, ঠিক সঠিক পদ্ধতিটা ওনারা বুঝতে পারেন না, তখন আমাদের কাছে আসে। যার কারণে একটা মহিলার যদি ধরেন 2টা পরপর বাচ্চা হয় তাহলে 15-15-30 কেজি কিন্তু সে গেইন করে ফেললো, তখন ওই ওভারওয়েটের কোমরবিডিটিসগুলো, সমস্যাগুলোর জন্য যে যে রোগগুলো হতে পারে সেই রোগগুলো হওয়া শুরু করে, তখন ওয়েট কমানো আসলে খুব কঠিন হয়ে যায়। এই জন্য আসলে শুরু থেকেই আমাদের প্রত্যেকের স্বাস্থ্য বিষয়ে খুবই সচেতন থাকা উচিত। আপা, অনেক সুন্দর সুন্দর কথা আজকে বললেন আপনি আমাদেরকে, এবং আপনার কাছ থেকে অনেক ভালো ভালো কিছু পরামর্শ পেলাম। আমি আশা করছি আমাদেরকে যারা দেখছেন তারাও নিশ্চয়ই আপনার এই পরামর্শগুলো পেয়ে উপকৃত হবেন। তো আজকে আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আর বাংলা ভিশন এবং বাংলা ভিশনের সকল দর্শককে অনেক ধন্যবাদ। দর্শকদের জন্য আমার একটাই কথা, আপনারা খাবার খাওয়ার সময় শুধুমাত্র পেট ভরার কথা চিন্তা করবেন না, যখনই খাবার খাবেন সেটা যেন পুষ্টিকর খাবার হয়, আপনার শরীরে কতটুকু দরকার কতটুকু খেতে পারবেন সেই অনুযায়ী খাবারটা খান, সেটা রোজা হোক সেটা অন্য সময় হোক। আর একটা জিনিস মনে রাখবেন, যত সুস্থ থাকবেন ততই আপনি কর্মঠ থাকবেন, এবং সুস্থ থাকার চাবিকাঠি হচ্ছে আপনার খাবার, এবং সেইটাকে বার্ন করা, জমতে দিবেন না শরীরে, তাহলে দেখবেন আপনি দীর্ঘ বছর পর্যন্ত সুস্থ থাকতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9620-30-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। আল কোরআনে বলা আছে, তাহারা অর্থাৎ বিধর্মীগণ আল্লাহকে ছাড়িয়া যাহাকে বন্দনা করিতেছে তোমরা তাহাদিগকে মন্দ বলিও না, কেননা তাহা হইলে তাহারা অজ্ঞানবশত আল্লাহকে মন্দ বলিয়া ফেলিবে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।